অক্টোবর মাসে গাজায় আগ্রাসন শুরু করার পর যুদ্ধের ময়দানে টানা পরাজয় বরণ করতে হয়েছে ইসরায়েলি সেনাদের। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য মতে এখন পর্যন্ত প্রায় 700 কাছাকাছি ইসরায়েলি সেনা নিহত হয়েছে, কিন্তু এর পরেও শিক্ষা হয়নি জানবাদীদের। গত দুদিন ধরে গাজার রাফা ও সুজাইয়া এলাকায় আগ্রাসন বাড়িয়েছে দখলদার সেনারা, কিন্তু এই আগ্রাসনে হিতে বিপরীত ফলাফল পেল জায়নবাদীরা। গত শুক্রবার পূর্ব গাজার আল সুজাইয়া এলাকায় একদল ইসরায়েলি সেনাভর্তি ভবন উড়িয়ে দিয়েছিল ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। তারই ধারাবাহিকতা বজায় রেখে গত 24 ঘন্টায় আরও ব্যাপক তাণ্ডব চালিয়েছে গাজায় যুদ্ধরত ফিলিস্তিনি মুক্তিকামী দলগুলো। শনিবার টেলিগ্রাম বার্তায় দিনব্যাপী হামলার বর্ণনা দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধী সংগঠনগুলো। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। শনিবার ফিলিস্তিনের দখলকৃত রিম অঞ্চলে অবস্থিত দখলদার বাহিনী অস্থায়ী হেডকোয়ার্টার রকেট মেরে উড়িয়ে দিয়ে দিন শুরু করে মুজাহিদিন ব্রিগেড। এটি এই ব্রিগেডের সারাদিনের একমাত্র হামলা ছিল। এদিন ইসরায়েলি সেনাদের উপর সবচেয়ে বেশি হামলা চালিয়েছে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড। টেলিগ্রাম চ্যানেলে প্রথম হামলার বিবরণ দিয়ে আল কুদস ব্রিগেড জানায়, আল সুজাইয়া এলাকায় অনুপ্রবেশকারী একদল ইসরায়েলি সেনা ও গাড়িবহরকে লক্ষ্য করে মর্টার শেল দিয়ে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। দ্বিতীয় হামলার বর্ণনায় বলা হয়, কুদস যোদ্ধারা গাজার সুজাইয়া অনুপ্রবেশ অভিযান চালানোর জন্য নির্মিত ইসরায়েলি কমান্ড সেন্টার 60 ক্যালিবারের মর্টার শেল ব্যবহার করে উড়িয়ে দিয়েছে। তৃতীয় হামলার বর্ণনায় উল্লেখ করা হয়, আল কুদস যোদ্ধারা গাজার দক্ষিণ পশ্চিমে অবস্থিত তাল আল হাওয়া এলাকায় স্থল মাইন বিস্ফোরণ ঘটিয়ে দখলদার বাহিনীর কয়েকটি গাড়ি উড়িয়ে দিয়েছে। চতুর্থ হামলার বর্ণনায় বলা হয়, গাজার সুজাইয়া এলাকায় আল হিদায়া মসজিদের কাছে উচ্চ ক্ষমতা সম্পন্ন স্থল মাইন বিস্ফোরণ ঘটিয়ে দখলদার বাহিনীর বিশেষায়িত একটি সামরিক যান ধ্বংস করেছে কুদস ব্রিগেডের যোদ্ধারা। যোদ্ধারা নিশ্চিত করেছে এই হামলায় আগুনে পুড়ে বেশ কিছু ইসরায়েলি সেনা নিহত হয়েছে। পরে একটি ইসরায়েলি হেলিকপ্টার এসে বিস্ফোরণের আগুন থেকে মৃতদেহ ও আহতদের সরিয়ে নেয়। শনিবার গাজার সুজায়াতে একই ধরনের দুটি হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। প্রথম হামলার বিবরণে কাসাম ব্রিগেড জানায়, অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে কাসাম যোদ্ধারা 120 মিলিমিটার মর্টার শেল নিক্ষেপ করলে তা শত্রু শিবিরে সরাসরি আঘাত হানে এবং এতে বেশ কিছু জায়নবাদী সেনা নিহত ও আহত হয়। দ্বিতীয় হামলার বিবরণে কাসাম ব্রিগেড উল্লেখ করে তাদের যোদ্ধারা সুজাইয়ার পূর্বে প্রস্তুতি নিয়ে রাখা একটি অ্যাম্বুশ সংগঠিত করে, দখলদার বাহিনীর জটলাকে লক্ষ্য করে অ্যান্টি পার্সোনাল শেল দিয়ে অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলে বহু ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়। পরে একটি হেলিকপ্টার এসে মৃত ও আহত ইসরায়েলি সেনাদের সরিয়ে নিয়ে যায়। এছাড়াও গাজা আল আকসা ব্রিগেড ও আল কাসিম ফোর্স দিনব্যাপী বেশ কিছু অভিযান পরিচালনা করেছে।